আসসালামু আলাইকুম, বিডিজি অফ ইন্ডিয়া প্রদেশে স্বাগতম জানাচ্ছি। তো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 20 এলাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে 356টি পদ রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। তো 356টি পদের 20 এলাকা নিয়োগ বিজ্ঞপ্তি, আশা করছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি একটু শর্টকাট বলে ফেলবো। প্রথমে হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা রয়েছে 356। আবেদন ফিটা হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে এবং আবেদন শুরু হবে 13 অক্টোবর 2022 তারিখ। এবং আবেদনটা করতে পারবেন আনসার বিডিপি .gov.bd তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 নভেম্বর 2022 তারিখ, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার এটা 6 অক্টোবরে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথম যে পদ, সেটা হচ্ছে স্টাফ ফটোগ্রাফার 14তম গ্রেডের। একটি পদের সংখ্যা রয়েছে, এখানে আপনি HSC পাশ করলে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং রয়েছে স্ক্রাফটম্যান, এটা একটি পদের সংখ্যা রয়েছে, এখানেও আপনার HSC পাশ থাকলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে 2 নম্বর 3 নম্বর পদ, তানা উপজেলা প্রশিক্ষক 15তম গ্রেডের। 63টি পদের সংখ্যা রয়েছে এখানে, এখানেও আপনি HSC পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে উপজেলা তানা মহিলা প্রশিক্ষিকা, আপনার এখানে পদের সংখ্যা রয়েছে 269টি, এখানেও আপনি HSC পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ভেহিকল মেকানিক, একটি পদের সংখ্যা রয়েছে, এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু এখানে আপনার যোগ্যতার প্রয়োজন আছে, আপনারা দেখে নেবেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদের। আমি শুধু শিক্ষাগত যোগ্যতাটা বলে দিচ্ছি এবং পাশাপাশি এক্সট্রা যে এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন আছে সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে। যেই পদে আবেদন করবেন সেই পদের পাশেই কিন্তু অতিরিক্ত যোগ্যতা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা এটা উল্লেখ করে দিছে যে কত বছরের যোগ্যতা প্রয়োজন, কী কী যোগ্যতা প্রয়োজন। আমি শুধু জাস্ট আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে সারেং দ্য লঞ্চ ড্রাইভার, 2টি পদের সংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে নার্সিং সহকারী, 17টি পদের সংখ্যা রয়েছে, এখানেও আপনি SSC পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর কম্পাউন্ডার রয়েছে, 1টি পদের সংখ্যা রয়েছে, এখানে আপনিও SSC পাশ করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে সর্বশেষ 9 নম্বর পদ, সেটা প্লাম্বার, 1টি পদের সংখ্যা রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, কাকড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, জালকাটি এবং পটুয়াখালী, এই সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নাই। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় যারা আছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের আলোচনা, এখানে আপনারা আবেদনটা কোথা থেকে করবেন সেটা তো প্রথমেই বলে দিছি, আনসার বিডিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে 13 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আর এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আশা করছি নাই, তারপর একটু বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো আর কোনো ইনফরমেশান দেওয়ার মতো নাই, আপনারা কাইন্ডলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সার্কুলারটা ডাউনলোড করে আশা করছি বিস্তারিত দেখে তারপর আবেদনটা করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।